নমস্কার বন্ধুরা, তন্দ্রার রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের বিশেষ পর্ব। যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা সবাই জানেন, গত ডিসেম্বর মাস থেকে আমি প্রভু জগন্নাথ দেবের 56 ভোগের ওপর যে একটি ধারাবাহিকতা শুরু করেছি তার আজকে তৃতীয় পর্ব। এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাগ প্রসাদের রেসিপি, যাকে আমরা বাংলায় শাক বলি। এটা জগন্নাথ মহাপ্রভুর খুবই পছন্দের একটি পদ। দুপুর 12:30 থেকে 1টার মধ্যে মধ্যাহ্ন ধূপে প্রভুকে কণিকা বা ঘি অন্নের সাথে এই শাক পদটি নিবেদন করা হয়ে থাকে। এই প্রসাদ তৈরি করতে প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে ছোট ছোট করে কুচি করে কাটা লাল শাক দিয়ে দিচ্ছি। মন্দিরেতেও লাল শাক দিয়েই এই প্রসাদ তৈরি হয়। শাক এবং সবজি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই প্রসাদ তৈরি করতে শুরু করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচি করে কেটে রাখা কুমড়ো আর রাঙালু। সবজিগুলো সবই কিন্তু খুব ছোট ছোট টুকরো করে কাটতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন সৈন্ধব লবণ। শ্রীমন্দিরে এই রান্নাটি লাল শাকের সাথে কুমড়ো ও রাঙালু ছাড়াও পটল ও কাঁচকলা দেওয়া হয়ে থাকে, কিন্তু আমি যেটুকু সবজি আনতে সক্ষম হয়েছি সেটা দিয়ে প্রভুকে ভোগ নিবেদন করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটি বিউরির ডালের বড়ি। পুরী মন্দিরেও বিউরির ডালের বড়ি ব্যবহার করা হয়। এরপর আমি এর মধ্যে কিছু মশলা মেশাবো। তার জন্য ছোট চামচের এক চামচে করে সর্ষে আর জিরে দুটো সমান পরিমাণের আমি নিয়ে নিয়েছি, যেটা আমি হামাল দিস্তের মধ্যে একটু গুঁড়ো করে নিয়ে এতে মিশিয়ে দেব। মশলাটাকে একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে এটা দিয়ে দিলাম। একই পদ্ধতিতে আমি বড় চামচের এক চামচে গোলমরিচ গুঁড়ো করে নিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 ইঞ্চি মতন আদা বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। তারপরই নারকল কোড়াটাও দিয়ে দিচ্ছি। এখানে একটি মাঝারি সাইজের নারকলের অর্ধেক মালা ব্যবহার করা হয়েছে। এরপর সমস্ত উপকরণকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখনো পর্যন্ত আমি কিন্তু গ্যাস আভেন অন করিনি। পুরীতে শ্রী মন্দিরেতেও এইভাবেই আগে সমস্ত উপকরণকে মিশিয়ে নেওয়া হয়, যে পাত্রটিতে রান্না হবে তার মধ্যে, তারপর সেটা উনুনের ওপর বসানো হয়। সরাসরি হাত দিয়ে না মিশিয়ে হাতা বা ছানতা বা ওই ধরনের কোনো জিনিস দিয়েই সমস্ত উপকরণকে মেশানো হয়ে থাকে। শ্রী জগন্নাথ মন্দিরে প্রত্যেক দিন 56 ভোগের মধ্যে 9 প্রকারের ভাত আর 14 প্রকারের সবজি রান্না হয়ে থাকে, তার মধ্যে এই শাকও হলো একটি সবজি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে 1/2 গ্লাস মতন জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। প্রথমে হাই ফ্লেমে 3 মিনিট, তারপর গ্যাসের আঁচ একদম লোতে করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে আমি বড় চামচের এক চামচে আখের গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি খুব ছোট ছোট কুচি করে কাটা থাকে বলে 10 মিনিটের মধ্যেই মোটামুটি সব সেদ্ধ হয়ে যায়, তাই তারপর গুড়টা দিতে হয়, আগে দিলে সবজিগুলো সেদ্ধ হবে না। গুড়টা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের জন্য মাঝারি আঁচে কড়াইটা ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকা খুলে 1 টেবিল স্পুন ঘি এর মধ্যে আমি ছড়িয়ে দেব আর 2 মিনিট মতন ফুটিয়ে গ্যাসের আভেন বন্ধ করে দেব। ঘিটা দেওয়ার পর কড়াইয়ের ঢাকাটা কিছুক্ষণের জন্য দিয়ে রাখতে হয়, কারণ যাতে ঘিয়ের গন্ধটা পুরো রান্নাটায় ছড়িয়ে যায়। খানিক ঠান্ডা করে তারপর ঘি অন্নের সাথে একটি তুলসী পত্র দিয়ে আমি প্রভুকে এটা নিবেদন করেছি। আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ রইল, ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না যেন। আজকের মতন আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।